সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। মঙ্গলবার দিনভর ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটি মতলবী মহল রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সবাইকে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশজুড়ে ছড়িয়ে পড়া কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে ছাত্রলীগে পদত্যাগের হিড়িক পড়েছে। ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা সামাজিক মাধ্যম ফেসবুকে পদত্যাগ করার কথা জানিয়েছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন তারা ঘটনার পর্যবেক্ষণ করছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে HSC ও সমমানের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘুষ ও দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন নিউ জার্সির ডেমোক্রেটিক সিনেটর বব মেনেন্ডেজ। মঙ্গলবার ম্যানহাটানের ফেডারেল কোর্টে তৃতীয় দিনের আলোচনা শেষে 16টি অভিযোগের সবগুলোতেই তাকে দোষী সাব্যস্ত করেন জুরি সদস্যরা। তার বিরুদ্ধে ঘুষ নেওয়া ছাড়াও বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের রাজস্বিক সংবর্ধনা পেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে মিলওয়াকির ফাইসার ফোরামে উপস্থিত হয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন রিপাবলিকানরা। এদিকে ট্রাম্পের রানিং মেট হিসাবে সেনেটর জেডি ভ্যান্সকে বেছে নেয়াকে যথার্থ বলেছেন সাবেক হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। পেনসিলভেনিয়ায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমাবেশে হামলার মতো ঘটনা আরও ঘটতে পারে বলে দেশজুড়ে সতর্কতা জারি করেছে FBI ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। এক বুলেটিনে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই বিষয়ে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে বলেছে তারা। রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো বক্তব্য দেন না বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। NBC নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন তার প্রতিপক্ষ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই উস্কানি ছড়িয়ে থাকেন। এক যুগ পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে স্পেনের ফুটবলাররা। চতুর্থবারের মতো ইউরো জেতায় দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পায় পুরো দল। প্রথমে স্পেনের ষষ্ঠ রাজা ফিলিপের বাসভবনে সংবর্ধনা দেওয়া হয় মোরাতা লামিনে ইয়ামালদের।